ওই মিশনে যখন এই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন আর এই বর্বরদের এখন পরিচয় পাল্টায়া গেছে নতুন পরিচয় হয়ে গেছে বলে ওই নতুন পরিচয়টা কি একটু বলেন না বলে আমি কি বলবো মালিককে জিজ্ঞেস কর মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ তাআলা জানা দিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর গাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে আমরা বুঝবো কেমনে আল্লাহ বলেন তোর বুঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস আল্লাহু আকবার বলেন না আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم نبي كي جيجيش قولم يا رسول الله وي بربر در نتون پر جوي بولين الله نبي جانيا دلين ارے عمر صحابي در كي تورا بربر بوليش نا ورا كين تو اكونار بربر نئي وطا نتون پر جوي تا بولين نا تا الله نبي بولين خير القرون قرني ورا بربر نئي ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহ শুনে শরীরটা ভালো না আগে বলছি মাথা ব্যথা করতেছে প্রচন্ড ওই যে ঠান্ডা লাগছে খুব সেই জন্যে বয়ানকে আমি একটু ছোট করে ফেলি আমার তো আরো আগে বসার কথা ছিল হিসাবে ওনারা যে পোস্টারে 8:30 লিখে রাখছেন আমি জানি না মানে খেয়াল করি নাই আর কি পোস্টার তো পাঠাইছি পড়ি না এত পোস্টার কে পড়ে প্রতিদিন তো পোস্টার মানুষ খালি পাঠাইতেই থাকে তো আমি তো মনে করছিলাম এসার পর পর 8:00 বসবো 9:00, 9:30, 9:30 ছেড়ে দিব তো যেহেতু সময় অনেক দূর হয়ে গেছে আমার একটা প্রোগ্রাম আছে আরও এর মানিটা বুঝলেন না যে পালানোর রাস্তা খুঁজতেছে না বয়ান তো যা করার করবো তবে আপনাদেরকে একটু গুছাইয়া দিই কারণ বয়ান তো মুখস্থ করা লাগবে ওয়াদা করছিলেন না মুখস্থ কেন করবেন কারণ বাড়িতে নিয়ে যাবেন আজকে এমন না হয় যে মাহফিল থেকে বের হওয়ার পরে এই বয়ান কেমন দারুণ বয়ান পুরো বয়ানটা 6 কথার বয়ান বলে এটা বড় মুখস্থ করা লাগে বিশেষ করে মাদ্রাসা পোলাপেন ঘুরাগারা যারা আছো তোমরা তোমরা যদি পড়া ঠিক মতো না দিতে পারো আমার কিন্তু অভ্যাস খারাপ আছে আমি মুরগি বানাই দেবো শেষে এমনি বদনাম আমরা মাদ্রাসায় পোলাপেনে বিদায় যা যা বদনাম যেহেতু হয়েছি ওয়াজের বদনাম সমস্যা নেই মুখস্থ রাখা যাবে না ইনশাল্লাহ হ্যাঁ কয় কথার বয়ান আজকে বলেন তাড়াতাড়ি সাহাবিদেরকে নিয়ে 3 কথা আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা সাহাবিদেরকে নিয়ে 3 কথা কি আমি যা বলবো হুবহু আমার সাথে তা বলবেন জবাব দিয়েন না আমি পড়া মুখস্থ করাইতেছি তো বলেন ওরা ছিল কি বলেন বলেন সবাই বলেন নাহলে পড়া মুখস্থ হবে না আরেকজনটা শুনে আপনার মুখস্থ হবে না বলতে হবে বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আচ্ছা এটা বুঝা বলেন তো বলতে মজা লাগবে মনে রাখাও সহজ হবে বুঝাই সব বলেন ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ এই ধর্মী আপনি এই কথা বারবার পত্রিকা কর হিসাব তো ভাই সোজা সূত্র তো এটাই যে ডাক্তার যেহেতু সবচেয়ে বড় বোঝা গেল রোগীও সবচেয়ে হিসাব তো সোজা তোরা ছিল কি সবচাইতে খারাপ মানুষ হইল কি সবচাইতে ভালো মানুষ কার সর্বনাশ সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিরে ভাই কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকছে কোরআন মাঝখানে কি ঢুকছে বলেন না মাঝখানে কি ঢুকছে তো এইবার শর্তটা বলেন তো বলতে বোঝা লাগবে ওরা ছিল কি বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি মুখস্থ হয়েছে রাখেন এই পাশে এই 3 কথারে একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে কি মানুষ কি হয়ে গেছে আর এই পাশে আমাদের মতো জাহেলদের নিয়ে 3 কথা তো দেখেন সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন মদ নারী জুয়া মারামারি কাটাকাটি ডাকাতি এই সব ছাড়লেন
আমরা সেই জাহালতকে ধরলাম সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন আমরা সেই কোরআনকে ছাড়লাম বলেন এটা আমাদের গর্বের কাজ না আফসোসের কাজ আফসোস লাগে আসলে হ্যাঁ তাইলে বলেন এইবার ধরলাম কি বলেন তাড়াতাড়ি জোরে ধরলাম কি আফসোসের মতো একটা ভাব আইনা বলেন ছাড়লাম কি ধরলাম কি ছাড়লাম কি এরকম হাত ওঠান তো সবাই এরকম হাত ওঠান উঠাইছেন এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি এই মিঠা মিঠা হারে চৌমরা এমন ভাবে কলিজা থেকে আহারে বের করবে যেন কলিজা পোড়া গন্ধ নাকের মধ্যে আসে বলেন ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি কয় কথা হয়েছে আই পোলা পাক মুখস্থ হয়েছে তো কয় কথা ছয় কথা মোট কয় কথা সাহাবিদের কি নিয়ে কয় কথা শোনাইলাম আমুকটা আমরা বলি পিছনের পড়াশোনার কয় আমুকটা আমুকটা শোনাইলাম বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আমাদের কয় কথা বলেন ধরলাম কি ছাড়লাম কি আরে করলাম কি এই যে ছয় কথা দিয়ে একটা বাউন্ডারি দিলাম দেখবেন এতক্ষণ যা বলছি সামনে যা বলবো ইনশাআল্লাহ এই সব এই বাউন্ডারির নিচে দিয়েই ঘুরতেছে আমি এই ছয় কথার বাইরে আর যাচ্ছি না আমি আমার ব্লক দিয়ে দিলাম এলোমেলো কথা চলবে না আমি আগেই বলেছি এক লাইনে চলতে থাকবো আগাগোড়া একদম লাইনে হ্যাঁ বাইরে গেলে আমি বলবো যে আমি একটু বাইরে যাইতেছি আবার আয়া পড়বো সাহাবায়ে কেরাম ছিলেন কি হইলেন কি কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়া তলে এসে নবী আলাইহিস সালামের চমৎকার আদর্শ আর আখলাকের ছোঁয়া পায়া কি মানুষ কি হয়ে গেছে একজন সাহাবীর হিস্ট্রি আপনাদেরকে শোনাই একজন সাহাবী ভাই পরিবর্তন এখনো হয় এখনো মানুষ জুব্বা পরে এখনো পাগড়ি লাগায় কিন্তু আফসোসের সাথে বলতে হয় ও আবার সুযোগ পাইলে হুজুর পিঠেই তো একটু দ্বিধা করে না আসে না এমন পাগড়িওয়ালা পরিবর্তন এখনো হয় ওই সময় হয়েছে ওই সময়ের পরিবর্তনটা একটু দেখেন আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু দেখেন কাল গল্প বলে টাইম লস করার সময় আমার হাতে নাই যে গল্প বলছি আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবে সমাদৃত সাহাবিদেরকে নিয়ে এক লেখা কিতাব নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি আল্লাহর নবীর সাহাবি হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে হিজরতের পরে দেরিতে ইসলাম কবুল করলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা বলে পাক্কা কতটা একটা উদাহরণ শুনলেই বুঝবেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন বলেন তো ওমর নরম না গরম কেমন গরম অনেক কত অনেক একটা হাদিস শুনলেই বুঝবেন নবী আলাইহিস সালাম বলেছেন কথা দিও না আমার ঘাম দেখে তুমি ধোকা খাও না এই ঘাম আমার ভালো বাতাসের চেয়ে হযরত ওমর কতটা গরম ছিলেন নবী আলাইহিস সালাম বলেছেন যে ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না ওমর পাইলে সাইজ করে লাগবে বাপরে বাপ যেই গরম বেড়া সুবহানাল্লাহ হযরত সাঈদ ওমর যখন খলিফা হযরত সাঈদ ইবনে আমির যায় ওমরকে বলতেছেন ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে বেটার কলিজায় সাহস কত দেখছেন এই সাহস কই পেয়েছে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা আর তেলের দাম বাড়াবে কি বুঝস তোরা আল্লাহ জানে তেলের দাম বাড়াবে থাক না বুঝলে আর বালা হযরত ওমর জোর করে ধরছে মিয়া আমরে খালি বুঝাও দায়িত্ব সব কান্দি দিয়া তোমরাও কিছু দায়িত্ব লও জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস হিমসের গভর্নর বানায়া পাঠায় আমি একটু লাইন থেকে বাইরে যেতেছি দুটা কথা বোঝানোর জন্য আবার চলে আসবো দেখেন যেই এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ওইরকম ধনী হয় এলাকার একটা প্রভাব
আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। চলেন আবার ভিতরে চলে আসি, কথা শেষ। হযরত ওমর সাইদ ইবনে আমির আল জুমাহিকে পাঠাইছেন সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর বানায়া। বলেন তো এবার সেই গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আরে জোরে কম। ওই সময়ের সেরা ধনী হওয়ার কথা। কিন্তু দেখেন কোরআনের ছোঁয়ায় কাদের কথা শোনাচ্ছি, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত। আজকে কোরআনের ছোঁয়ায় নবীর সাহবত পায়া সেই মানুষগুলোর পরিবর্তনটা দেখেন, ছিল কি হইল কি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার কাছে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব গরিবদের জন্য। ওরা সুযোগ পায় লিস্ট একটা করছে বড়, যা হযরত ওমরের কাছে পেশ করছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার! হযরত ওমর লিস্টটা নিয়েই অবাক হয়ে তাকায় আছেন, কেন জানেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদুনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার? তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার! হযরত ওমর এতটা খুশি হয়েছেন শুইনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করা দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি টাকা, ডলার, পাউন্ড, রিয়াল, কি 1000 স্বর্ণ মুদ্রা? বুঝেননি, 1 স্বর্ণ মুদ্রা মানে হচ্ছে 3.5 থেকে 4.5 ভরি সোনা, কয়েকটা মত আছে। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে কত? 3,500 থেকে 4,500 ভরি স্বর্ণ মূল্যের অর্থ পাঠাইছেন হাদিয়া। কম না বেশি পাইলে কি করতেন আল্লাহ? দূত যখন ওই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করেছেন, আল্লাহু আকবার! কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে তো কথা? লাইন আড়াইয়ের না আমার। হযরত সাঈদ প্যাকেটটা পায়া যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? আরে কথা বলেন না, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমি পাগলা ইমানের জাহালত, পোটলাটা লইয়া ভিতরে যাইয়া কয়টা লাফ যে দিতাম খুশি, আর আলহামদুলিল্লাহ তাসবিহ তো চালাইতাম দুজনে মিল্লা। আল্লাহ! এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে দাঁড়ায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথে বিবি জানতে চাইলেন, আকুতিলা উমার ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদিনা ওমর বুঝি শহীদ হয়ে গেলেন নাকি, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, ওমরের শাহাদাতের চেয়েও মারাত্মক ঘটনা। বউ তো আরো ডরে গেছে, আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো এবার আরো ডরে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, কি সমস্যা, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আহা, মানুষগুলো তো এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া
কি জবাব দিচ্ছে ওই জবাবটা কেমন পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য খোরাক হয়ে গেছে একটা ছোট্ট বাক্যই হেদায়েতের জন্য যথেষ্ট কি বললেন তিনি কেন ইন্নাল্লাহ বললেন তিনি জবাব দিচ্ছেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য হায় কি মানুষ কি হয় সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিংসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা কি বুঝলেন কোন শাসকের মধ্যে যখন দিন থাকে আর খেয়াল করেন সূক্ষ্ম কথা শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে বিলাইয়া দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায় কথা বলেন ঠিক কিনা হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে লও আয় বউ তো আর আমগো বউ না সাহাবীর বউ কার বউ আপনার বড় আমি হামকো বড় আপনার এলাকা চিনি না জানি না আই তো অনেক কষ্ট হয়েছে কোন জায়গায় কোন বিপদে পড়ি আমার ডা রুপি দিয়ে আই যাক আমার বউ রিজনি কইতা সব দিয়ে লও এটা যে একটা ভেস্কি মাল লও সব দিয়ে লও ঘরে কত কিছু লাগবো খবর আছে না আসলে তো খবর নাই সেই যে সকালে বাড়ি যার আরেক সকালে যান বেশি পিড়াপিড়ি করলে বলতেন দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আপনারটা দিয়ে আলাম আমারটা থাক কিন্তু বউ তো সাহাবির বউ কার বউ পোলাবেন যারা বিয়া করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যাই নিবুনি লাগবো লাগবো মাশাআল্লাহ না এই যে পোলাবেন বিয়ার সময় একটা ভুল করে যার কারণে বিয়া দেরি হয় কি ভুল ও নিজে দুই নাম্বার বউ খুঁজে না বিয়া বসিয়া কথা নাই না বিয়া হইব না জিন্দগিতে কেন আল্লাহ কি জালেম নাকি রে তোর মতন দুই নাম্বারের কাছে না বিয়া বসিয়া পাড়াইব বেড়ি রে ঠড়াইব তুই দুই নাম্বার হইলে আল্লাহ তোর কাছে দুই নাম্বারটা দিয়ে পাঠে এই জন্য একটা পরামর্শ কর আমি বলি তোর আমার সাথে সাথে বল বল জেসকার লগে তেসকা কাজ রে কা শর্মাইস না এটা পড়া এটা কাজে লাগবে বিয়ার সময় কাদা বল জেসকার লগে এক বাদ এক জায়গায় যায় এরা বলার সাথে সাথে পিছন থেকে একজনে কয় বেগুনের লগে সুটকি এটা আমার কথা না এটা কোরআনের কথা আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم তর্জমা যদি করতে হয় অর্থ এটাই বাইরে হয় জেসকাল লগে জেসকাল ঠিক আছে না আমার ওনারা কথা বলো তো ক এবার ক ঠিক করে ক জেসকাল লগে মনে থাকবো তো একটা একটা উদাহরণ দিয়ে দিলে আরো বুঝবি এই যে মুরব্বীরা যারা বিয়ে করছে ওনাকোর সময়ের হালত ছিল কি বউ দেখতে গেছে মানুষ কত লাজুক ছিল মুখ টুক ঢাইকা এমনি থাকতো আগেরকার জামাইরা জামাই দেখলি সিনা গেছে ওইটা জামাই আর এমন ভেয়ার গোষ্ঠীর কিচ্ছু সিনা যায় না কোনটা জামাই এদিক ওদিক টাকা মনে যেন বোনাস খোঁজে আগে মুরব্বীরা বউ দেখতে গেছে যায় মারে আর বোনরে নিয়ে গেছে শরমে নিজে তো কথা কওয়ার সুযোগ নাই কত লাজুক ছিল মানুষ মা আর বোন নিয়ে গেছে নিচের দিকে তাকায় রয়েছে যেই দেখছে মা আর বোন আরেক দিকে তাকাইছে এক ফাঁকে একটু দেখতে আবার নিচের দিকে তাকাই দিয়েছে সুরা জিজ্ঞেস করছে হুজুরের মাইয়া মাদ্রাসায় পড়ে সুরা তো সব জানে কিন্তু জিজ্ঞেস করছে কাঁপতে কাঁপতে শেষ কথা বাইরে না মুখ দিয়া লাজুক ফাতেহা পারে না কুলওয়ালা পারে না একটা প্রশ্ন কমন করছে জিজ্ঞেস করছে ওজুর ফরজ কয়টা এটা কমন করছে কয় 12টা আরে দুনিয়া নাই তো বেটি আমাদের এক ওস্তাদ গেছেন বিয়ে করতে
তো মেয়ে খুব লাজুক আগে থেকেই শুনছে হুজুরের সিদ্ধান্ত এরই বিয়ে করবে লাজুকতা এটা মেয়েদের সৌন্দর্য এখন তো স্মার্ট খোঁজে স্মার্ট স্মার্ট খুঁজা খুঁজা বিয়ে করে কয়দিন পরে হুজুর কাছে আয় তাবিজের লেগে একটা হুজুর বউ কারি মার স্মার্ট খোঁজে টের পায় পরে তো হুজুর কয় আমি আগে থেকে নিয়ত করে গেছি একটা সহজ প্রশ্ন করুন যেন পারে আমি আমার মার বোনের কাছে শরণ না পাইতো তো যায়া চিন্তা করছে নামাজের রাকাত যদি জিগায় পেস লাগাই লাগবো একটা সহজ জিগাই কয় ফজরের নামাজ কয় রাকাত কম মনে করছে নফল নাই বিতিন নাই কিছু নাই সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত ফরজ দুই রাকাত বা সাত রাকাত কই লাগবো সহজ প্রশ্ন মেয়েটি বলে জবাবে কয় বারো রাকাত হুজুর কয় সার সামন বিয়া শেষ মা আসতে আসতে কয় বাজার এনে তোর বিয়ে করো আমার মেয়েটা পছন্দ হয়েছে লাজুক মাইয়া নামাজি মাইয়া কেন কই বার রাকাত নিশ্চয় সে দুনিয়া নাই এটাই তো দরকার বিয়ার পরে হুজুর বলে জিজ্ঞেস করছে এই একটা হিসাব দাও এই যে ওই সময় বারো রাকাত কইছিল কি হিসাবে কইছিল বউ বলে কয় আমি তো বারো রাকাত কইছিলাম আমার জায়গায় আপনি হইলে বিশ রাকাত কইতেন এখন যুগ পাল্টাইছে এখন পোলাবেন বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না কি জিজ্ঞেস করে ওই যে বিশ্বকাপ চলাকালীন বলে পোলা বউ দেখতে গেছে যা বলে মাইয়ারে জিজ্ঞেস করছে হে গো কোন দলের সাপোর্ট কর কথা কর না গান কোনটা পছন্দ গান তো কয় না হেন যায় তো ভাবল সং সং তোমার ফেভারিট সং কি নায়ক গায়ক ফেভারিট কোনটা আপনারা বলেন এবার এই প্রশ্ন করা ঠিক আছে না এই যে এতক্ষণ কি বুঝাইলাম আল্লাহ জানে আরে ঠিক আছে তো এই প্রশ্ন করা ঠিক আছে কেন অপ্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিশ ও লগেরটাও খবিশ পরে কিনা এটা না হইলো জাজকাল দিতেছে বুঝে আসছে কথা এতক্ষণে যায় বুঝে আসছে আল্লাহ হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও বিবি তো আর হাসান জামিলের বিবি না বিবি তো সাহাবির বিবি জাজকাল লগে তেজকা পড়ে গেছে বিবি কয় কোনো চিন্তা করেন না আমি এখনই সব দিয়ে দিতেছি দূত মদিনা এই কারবার দেখে অবাক হয়ে গেছে আরে এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হযরত ওমরের কাছে সব যখন শুনাইছেন আল্লাহু আকবার হযরত ওমর এতটা খুশি হইছেন এতটা খুশি হইছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাও এই জমানা এটা বর্তমান না ওই সময় দূরে সফর করা অনেক কষ্ট এখন তো ট্রাভেল সলারে বললে মোবাইলে টিকিট পাঠাইয়া দেয় এয়ারপোর্ট যায় মোবাইল দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয় ওইটা দেখাইয়া প্লেনে ওঠা যায় এখন তো আরও আপডেট হয়ে গেছে রে পিচ্ছি একটা হ্যার না লাগে টিকিট না লাগে পাসপোর্ট না লাগে ভিসা সব বাদ দিয়াই প্লেন উঠে বলিস আরে কথা কর না এ জি তো কইছেন একটা কথা কওয়া লাগবে আমার এই পোলায় কই পড়ত আরে কন্যা জোরে কই পড়ত আরে মাদ্রাসার ছাত্র কইটা গুলো শরম নাই শরম তো লাগবে আম্বু আপনি তো শরম কি জোরে কর কই পড়ত তাহলে তো আম্বু কিছু বলার আছে হ্যাঁ কি বলার আছে প্লেনে উঠছিল ডোমেস্টিক না কিন্তু ইন্টারন্যাশনাল প্লেনে বিদেশি প্লেনে তো যারা এয়ারপোর্ট ক্রস করে করছেন তারা জানেন বিষয় চায় এয়ারপোর্টে প্রথমে ঢুকতেই তো একটা চেকিং করে আনসাররা টিকিট আছে কি না তো ঢুকতে দেওয়ার কথা না ওই আনসার পাস করলেই একটা স্ক্যানিং মেশিন পার হইতে হয় বডিটার সাথে কিছু আছে কিনা ওইটা পার করা যায়া বোর্ডিং পাস দিতে হয় টিকিট দেখায় ওই বোর্ডিং পাস দিয়া আসতে হয় ইমিগ্রেশনে ইমিগ্রেশনের পুলিশের কাছে যাওয়ার আগে যে লাইন ওখানে পুলিশ চেক করে বোর্ডিং পাস আছে কিনা পাসপোর্ট আছে কিনা ভিসা আছে কিনা এগুলো সব চেক করা তারপরে ইমিগ্রেশনে পাঠায় ইমিগ্রেশন পুলিশ ভিসা টিকিট পাসপোর্ট সব চেক করে মেয়াদ দেখা ওকে হওয়ার পর তার চোখের ছবি নেয় তার হাতের টিপ নেয় নেয় কি না এগুলা পার করা যায় কোথায় ওই যে বোর্ডিং ব্রিজ দিয়া যায় প্লেনে ওঠার আগে একটা রুমের মধ্যে বসায় ওয়েটিং রুম অপেক্ষা প্লেন রেডি হবে ওঠাবে ওই রুমটা হলো সবচেয়ে ভয়ঙ্কর মানে ঢোকার ক্ষেত্রে ওই সময় হাতের ঘড়ি খুলতে হয় আংটি খুলতে হয় কলম চাবি বেল্ট যা আছে সব খুলিয়া রাখতে হয় জুতা খুলিয়া রাখতে হয় মানি ব্যাগটা পর্যন্ত রাখা যায় না সব খুলিয়া রাইখা এরপরও হাতের ওই যে মেশিন দিয়ে চেক করিয়া
তারপর আবার স্ক্যানিং মেশিনের ভিতর দিয়া ঢুকাইয়া তারপর পাঠায়। পাঠানোর পর প্লেনে ওঠার আগে প্লেনে ওঠার দরজার মধ্যে খালাম মারা দাঁড়ায়া থাকে, ওদেরকে বোর্ডিং পাস দেখাইলে ওইটা দেইখা তারপরে সিটের মধ্যে বসায়। এতগুলা বেড়ি পার করলো এই পিচ্ছি পোলা না, কেউ হেরে আটকাই তাল না। অথচ এই আপনারা মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসা থেকে পালায় গেলে হুজুরকে কেমত করে এলাম। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আইনা হুমকি দেন, এলাকার মাস্তান গুন্ডা আইনা হুজুরকে হুমকি দেন, পুরা মাদ্রাসা বন্ধের কথা হুমকি দেন। কেন রে ভাই? হ্যাঁ, কি করে বাচ্চা আটকাই রাখতে পারেন না, বাচ্চারও পাহারা দিয়ে রাখতে পারেন না, হুজুর করে এমন ধমকান ধমকায়। আমরা জানতে চাই ওই যে এতগুলা বেড়ি পার হয়ে আমরা মাদ্রাসার ছাত্ররা গেল গা, একটারে তোমরা সবাই মিললে আটকাইতে পারলা না, আর আমরা এতগুলা মাদ্রাসায় কেমনে সামলে? এখন থেকে পোলা মানে হারাই গেলে যদি আয়া কয় হুজুর আমার পোলা কই, তো কই বল ইমিগ্রেশন দিতে চাই জিজ্ঞেস করো। কথা ঠিক আছে না? কথা কর না, কথাগুলো কেন বলতেছি, বাচ্চাদেরকে ওস্তাদরা খুব পাহারা দিয়া রাখে, কিন্তু তারপরেও মাদ্রাসার ছাত্র হচ্ছে সবচাইতে বিতলা বিতলা, এগুলারে আটকানো কঠিন। মানে হুজুর দি বদনাম করতেছে, বদনাম না এটা, এটা শোনা। কেন এত বিতলা? কেন? কারণ শয়তান এদের পেছনে কাদেরকে লাগায় জানেন? কোনো দুর্বল কোম্পানি লাগায় না, শয়তান লাগায় এলিট ফোর্স। ওদের মধ্যে যারা একদম এলিট শ্রেণী, স্পেশাল ফোর্স যারা, ওদের মধ্যে সবচেয়ে স্পেশাল যে শয়তান, ওইটারে লাগায় মাদ্রাসার ছাত্রের পেছনে। কারণ ওরা জানে ওরে যদি হ্যান থেকে বাইর করা যায় আমি সহ। বুঝে আসছে না কথা? চলে কই থেকে কই গেছি, ধর্মী আপনারা আটকাবেন না। মানে সাইয়েদিনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমির উল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ বসা, সাইয়েদিনা ওমর বসা, পাশে সাইয়েদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না, না নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইসি নির্বাচন করার জন্যে, কিন্তু এলাকার মানুষ স্বতন্ত্র একজন নেতার করাইয়া দিস, দেখা যায় স্বতন্ত্র পাশ করিয়ে মার্কা ফেল করে। দেখছেন না আপনারা গাজীপুরে? আল্লাহ চিন্তা করলেন, হাজারো মানুষ জমা হয়ে গেছে, এই সুযোগে গভর্নর সম্পর্কে একটু খবর লয়ে আলাই। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এ হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায় যাও। আয় হায়, এই জমানা একটু চিন্তা করেন তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই কোন জায়গার পোলাবেন কথা কো, আমার বিপদে ভালাইছে, কোন জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কোনো এলাকায় যাইয়া যদি জিজ্ঞেস করত, এই করাচির মানুষ আপনাকে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, কোন জায়গায়? কোন জায়গায়? পাকিস্তান। তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবো। কথা ঠিক নেই? হ্যাঁ দোস্ত, এটা তো হাসি হাসি বলতেছে কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা। যেখানে ইসলাম নাই দুনিয়ার সেই যেই দেশই হোক সেখানে মানুষের অধিকারও নাই, ইসলাম আছে তো মানুষের অধিকারও আছে, কথা বলেন না ঠিক? হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়া, ওই কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে মানুষের স্বভাব হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, একটু আসমান দিকে এরকম তাকায় দেখবেন, দেখবেন এদিক দিয়ে যারা যারা যায় অধিকাংশ মানুষ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। আহা, আমি তো ভালো লাগতেছে না তো বলবো, হা না এটা কবিত্র, কথা ঠিক কি না? হযরত ওমর যখন বললেন দাঁড়ান, একজন যখন দাঁড়াইছে লগে লগে আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমর কে সালাম, ভালো আছে? আল্লাহ, কয়জন দাঁড়াইছে বলেন তাড়াতাড়ি? 60 জন। হযরত ওমর প্রথম জনে বলেন, বলেন আপনার কি সমস্যা, দেখেন কি শোনাইতেছি এতক্ষণ কি চলতেছে, ভুলে গেছেন?
মানুষগুলো ছিল কি ওইটাই তো বুঝাইতেছি না শুনুন বলেন আপনার কি অভিযোগ প্রথম জন দাঁড়ায় কি মারাত্মক অভিযোগ দিচ্ছে গভর্নরের বিরুদ্ধে দেখেন বলে আমি আর মুমিনি আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন আরে মাসে কয়দিন আমরা তো সপ্তাহে ছুটি পাই দুদিন আর কত বন্ধ আছে পূজা ঈদ এটা ওইটা দুনিয়া আগমন দিবস বিদায় দিবস কত দিবস সুবহানাল্লাহ হয় না বেশি অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন ছুটি কাটায় হযরত ওমর তো রাগ হয়ে গেছেন সাই জবাব দাও কেন তোমাকে মাসে মানুষ একদিন পায় না জবাব দাও আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর ধনী এলাকার কি হওয়ার কথা ছিল কথা বল না হ্যাঁ এই কথাটা বলেন তো সামনের কথা বুঝতে মজা লাগবে আসামির কাঠগড়ায় কে আরে কোন গভর্নর ধনী এলাকার গভর্নর ওইটা বলেন তাইলে নাকি সামনের জবাব মজা লাগবে না বলেন এবার ঠিক করে আসামির কাঠগড়ায় কে ধনী এলাকার দাঁড়ায় বলতেছেন আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই আরে মাসে অফিসে একদিন কেন আসা বলে এক মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুকায় গেলে উপরে জড়াই আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু চলে যায় আমি আসি না এই কথা ঠিক না আসতে একটু দেরি হয় উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি নাই হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরনটা কি তারপর মানুষগুলো দাঁড়াইছে শোনা লাগে দুই নাম্বার বলেন আপনার কি সমস্যা দুই নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক আমির মুমিনিন আমাদের গভর্নরে আমরা দিনে তো পাই রাতে আর খুঁজে পাই না দেন অবস্থা কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে দেখছেন নি কারবার সুবহানাল্লাহ হযরত ওমর তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দাও কেন তোমাকে রাতে মানুষ পায় না কোথায় থাকো আহা কাদের কথা শোনাচ্ছি দোস্ত এটা মাথায় আনেন আবার যারা সফরে বের হলেও সাথে করে মূর্তি লয়ে যাইত তাদের কথা শোনাচ্ছে সাইয়েদনা সাইদ ইবনে আমের আসামির কাঠগড়ায় দাঁড়ায় কাচুমাচু হয়ে বলতেছেন আমিরুল মুমিনিন কেন আসি না কেন পায় না আমারে রাতে আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই আহারে মালিককে টাইম দেওয়ার জন্য রাত বরাদ্দ জনগণের সেবার জন্য দিন বরাদ্দ আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের কত কাজ আমাদের হাতে তাই না কত কাজ আহা এরে জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে কি জবাব দিবেন